নমস্কার, আমার চ্যানেল প্রচুর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল আমতেল বানাচ্ছি। আমতেলের আম কাটতে গিয়ে হাতটাই কেটে ফেললাম, অনেকটাই কেটে গেছে। অনেকক্ষণ ধরে রক্ত বেরোচ্ছিল, কিছুতেই রক্তটা থামাতে পারছিলাম না। তারপর টিব্যাক্ট মলম দিয়ে এই ব্যান্ডেজটা করে দিলাম। কি আর করা যাবে, ব্যান্ডেজ করেই এখন আম কাটতে হবে। আমগুলো কেটে নিয়ে রোদে শুকোতে দিয়ে দেব। কেউ আর হেল্প করার নেই, নিজেকেই করতে হবে। প্রত্যেকটা গৃহিণীরই এটাই প্রবলেম, তোমার কষ্ট হলেও নিজেরটা ঠিক নিজেই করে নিতে হবে। আমতেলের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়েছি মৌরি, জিরে, গোটা ধনে, মেথি, দুরকম সর্ষে, কালো এবং সাদা সর্ষে, আর হচ্ছে শুকনো লঙ্কা একটা। এবার এগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব। হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, এই মশলাটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। মশলাটা কিন্তু মিহি গুঁড়ো করবেন না, ছাদে দু তিন ঘন্টা রোদে আমগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। দেব একটু বিট নুন। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমের মধ্যে দিয়ে দেব। দেব একটু লঙ্কা গুঁড়ো। আমটা আমি সকালে রান্না করার আগে কেটেছিলাম, আর আমতেলটা বিকালে বানিয়েছিলাম আম শুকিয়ে যাবার পর। কিন্তু আপনাদের দেখার সুবিধার জন্য আমি আগেই আমতেল বানানোটা দেখিয়ে দিলাম। মশলা দিয়ে আমটা মেখে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এরকম একটা কাঁচের বয়ামে আমের আম মাখাটা ভরে নেব। ভরে নিয়ে এবার পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ায় কিন্তু কাঠপণ্য করলে হবে না, আমতেল একদম আমগুলো তেলের ওপর যেন ভাসতে থাকে, এরকম হতে হবে। তেলের সাথে আমগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। ব্যাস, আমার আমতেল একদম রেডি। দেখে কেমন লোভ লাগছে না? আমারও মনে হচ্ছে কখন যে মুড়ি দিয়ে খাবো আমি। এবার সকালে রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। চাল কুমড়ো ভাজা করব, তার জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি। এদিকে চাল কুমড়োটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকের ব্রেকফাস্টে আমরা সবাই খাবো দই চিড়ে। ওই ফলারের মতো যেমন ফলার খায় ওই রকম করে করবো আজকে। আমরা গরমে মাঝে মাঝে এই দই চিড়েটা খাই। এবার আমাদের চিড়েটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মুরগি, তারপর দিলাম অনেকটা করে দই। টক দইটা আমার ঘরে পাতা। এবার দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আম এবং কলার টুকরোগুলো, দিয়ে ভালো করে মেখে নেব। আজকে সব রকম সবজি দিয়ে, যা কিছু সবজি ফ্রিজে ছিল সব রকম সবজি দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। পাইস হোটেলে যেরকম তরকারিগুলো করে রাস্তার ধারে হোটেলে, ওই রকম তরকারি করব সয়াবিন দিয়ে। এই সবজিটা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে প্রথমে সবজিগুলো একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। আজকে আমি দুবেলার জন্য রান্না করছি, তাই জন্য সবজিটা অনেকটা বেশি, আর সব রকম একটু একটু দিতে দিতে অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। সবজিগুলো এবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই তরকারির জন্য একটা বাটনা করে নেব। বাটনার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এতে কিন্তু কোনো রসুন দেব না, পেঁয়াজটা দেব। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে রেখে দেব সবজিগুলো। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিলাম। ওর থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার বাটনাটা দিয়ে দেব। বাটনাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা
মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এদিকে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা আগে দেখানো হয়নি। এই ভেজানো সয়াবিনটা এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে সয়াবিনটাকেও ভালো করে কষিয়ে নেব। আর এতে একটু নুন দিয়ে দিলাম। সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে সয়াবিনের সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব, নিয়ে ঢাকা চাপা দিয়ে এটা হতে দেব। এই সবজিতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না। যে কোনো সবজি রান্না করলে জল ছাড়া যদি রান্না করতে পারেন তাহলে সবজির টেস্টটা অনেকটা বেড়ে যায়। যদি সবজিটা হতে থাক, আমি মাছগুলো একটু ধুয়ে নেব। আজকে এনেছি মরুলা মাছ আর পোনা মাছ। সবজির তরকারিটা প্রায় হয়েই এসেছে, এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে, মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চিনি কে ফেলেছে? কেন ফেলেছো? এই যে এদিকে আজকে সবজি বাজার করে এনেছে, আবার পাকা আমও এনেছে, পটল এনেছে, কাঁচা লঙ্কা, বরবটি, ঝিঙে, তরমুজ, পাকা কলা, এসব সবজি এনেছে, পাট শাক এনেছে। আজকে তরমুজটা দেখুন একদম লাল টকটক করছে। সবজিগুলো এবার গুছিয়ে তুলে রাখবো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য সন্ধ্যেবেলা খুব চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য চপ আনতে বলেছিলাম। আর এখন শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি চপ দিয়ে মুড়ি খাবো বলে। এই যে দেখুন, চপ খেতে ইচ্ছে করছিল যে চপ আনার সঙ্গে সঙ্গে আধখানা খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।